नमस्कार, आमार यूट्यूब चैनल तरफ थे आमी सुबीर चट्टोपाध्याय गुरुकुल एट द रेट अफ आश्रम टपार एडुकेशन तरफ थे सबा के शुभेच्छा अभिनंदन भालोबासा जानाई। शुरू करबें जरा एखो सबसक्राइब करें अवश्य सबसक्राइब कर देवें एवं अल बटन टीपे देवें जैसे सकल सकल भिडियोगुलो अपनारा पान। आमी शुरू करछी कथा साहित्यिक विभूतिभूषण बंदोपाध्यायेर चाँदेर पहाड़ेर चतुर्थ परिच्छेद चार पर्व। शुरू करछी आज के चाँदेर पहाड़। स्टेशने बड़ई जलेर कष्ट, ट्रेन थेके जा जल देय ताते रान्ना खावा कोनो रकमे चले, स्नान आर होय ना, एखानकार कुओ जलो शुकिये गिएछे। एक दिन से सुनले स्टेशन थेके माइल तिनेक दूरे एकटा जलाशय आछे, सेखाने भालो जल पावा जाय, माछो आछे। स्नान ओ माछ धरबार आकर्षणे एकदिन से सकाले ट्रेन रवाना करे दिए सेखान थेके माछ धरते चलले, संगे एकजन सोमाली कुली से पथ देखिए निये गेलो। माछ धरा साज सरंजाम मोम्बासा थेके आनिए निएछिलो। जलाशयटा माझारी गोछेर चारिधारे उँचू घासेर बन, इउका गाछ, काछेई एकटा अनुच्च पहाड़। जले से स्नान सेरे उठे घंटा दुई छिप फेले ट्यांगड़ा जातीय छोटो छोटो माछ अनेकगुलि पेले। माछ अदृष्टे जोटेनि अनेक दिन, किन्तु बेसी देरी करा चलबे ना, कारण आबार बिकेल चारटेर मध्ये स्टेशने पौंछानो चाइ बिकेलेर ट्रेन पास करबार जन्ये। एखन प्राय से माझे माझे माछ धरते जाय, कोनो दिन संगे लोक थाके प्राय एका जाय, स्नाने कष्टेओ घुचेछे। ग्रीष्मकाल क्रमेई प्रखर हये उठल, आफ्रिकाय दारुण ग्रीष्म, बेला नटार पर थेके आर रोद जावा जाय ना, रोदे तेते जाए, एगारोटार पर थेके देखा जाए शंकर माछ धरते गिएछिलो, जखन फिरछे तखन बेला तीनटे। स्टेशन जखन आर माइल टाक आछे तखन शंकरे काने गेलो सेई रौद्र दग्ध प्रान्तरेर मध्ये के जानो कोथाय़ अस्पष्ट आत्मस्वरे कि बोलछे, कोनो दिक थेके स्वरटा आसछे। लक्ष्य करे किछु दूर जेतेई देखले एकटा इउका गाछेर नीचे स्वल्पमात्र छायाटुकुते एकजन बसे आछे। शंकर द्रुत पदे तार दिक निकटे गेल। लोकटा ইউরোপিয়ান পরনে তালি দেওয়া ছিন্ন মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখে গরম বেশ সুস্থি, দেহ বেশ বলিষ্ঠ ছিল, বোঝা যায় কিন্তু সম্ভবত রোগে কষ্টে অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুড়িতে হেলান দিয়ে অবসন্ন হয়ে কোনো রকমে শুয়ে আছে, হেলান দিয়ে, বুঝতেই পারছো তোমরা। তার মাথায় মলিন সোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে, পাশে একটা খাকি কাপড়ে বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে জলপানে ভঙ্গি করে বললে, একটু জল জল। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছলো। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল, বিকেলের ট্রেন ওর অনুপস্থিতি চলে গিয়েছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানায় পেতে শোয়ালে, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্যও এনে দিলে। সে খানিকটা চাঙা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে, অনেক দিনের অনিয়ম পরিশ্রম অনাহার আর শরীর একেবারে ভেঙে পড়েছে, দু চার দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিলে, তার নাম ডিয়েগো আলভারেজ।
যাতে পর্তুগিজ তবে আফ্রিকান সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই, সকালের ট্রেন মোম্বাসার দিকে যায় না, বিকেলের ট্রেন গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটাতে এখন অনেক দেরি। বিকেলে গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটার শরীরে কিছু নেই, খুব সম্ভবত কষ্ট অনাহার ওর অসুখের কারণ। এই দূর বিদেশে ওর কেউ নেই, শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত আর তার সেবা করলো, তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারতো না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পেছন থেকে চাঁদ উঠছে যখন সেই রাত্রে ঝমঝম ঝরছে নিস্তব্ধ নিশীথ রাত্রি। তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল, সিংহের ডাক, সে ধর্মড় করে বিছানায় উঠে বসল। শঙ্কর বললে, ভয় নেই, শুয়ে থাকো, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারিধারে চেয়ে দেখা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে, ইউকো গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে, ঘাসের বন যেন রহস্যময় নিস্পন্দ। সিংহ ডাকছে স্টেশনে কোয়ার্টারে পেছনে প্রায় 500 গজের মধ্যে, কিন্তু সিংহের ডাক আজকাল শঙ্করের গা শোয়া হয়ে উঠেছে। ওতে আর আগের মতো ভয় পায় না, রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে যে ওকে সে সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরে ও স্টেশন ঘরে ঢুকলো, টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখলে রোগী বিছানায় উঠে বসে আছে, বললে, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরাজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালে। লোকটার জ্বর যখন যেন কমেছে, সে বললে, তুমি কি বলেছিলে, আমার ভয় করছে ভাবছিলে? ডিয়েগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না। লোকটার ওষ্ঠপ্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মিশানো অদ্ভুত ধরনের হাসি দেখা গেল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো ও লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের, বেটে বেটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরা বহুল হাত, তাম্রাভ দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। কতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বললে, সরে এসো কাছে, তুমি আমার যথেষ্ট উপকার করেছো, আমার নিজের ছেলে থাকলে হয়তো এর বেশি করতে পারতো না, তবে একটা কথা বলি, আমি বাঁচবো না, আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে, তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইল মাইনে পাও, এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে এসেছে আছো যখন, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে, আমার কথা মনে দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো, আর তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তুমি কারো কাছে তা প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসেই, বুঝতে পারছো, শঙ্কর সেই আশ্বাস দিল, বুঝতে পারছো তো, তোমরা নিশ্চয়ই সবাই, তোমাকে যেসব কথা বলো সেই আশ্বাস দিল, শঙ্কর সেই আশ্বাস দিল। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ায় সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা তার মনে পড়ে গেল উপন্যাসেই পড়া যায়, যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। এবার শুরু হচ্ছে ডিয়েগো আলভারেজের কথা। ইয়াং ম্যাং, তোমার বয়স কত হবে? 22। তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 20 বছর আগের কথা, 1888-89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম,
দুনিয়ার কোনো বিপদকেই আমি বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়েও শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল দুটি গাধা। জিনিসপত্র বইবার জন্যে জাম্বেসি নদী পার হয়ে চলেছি, পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোটোখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি, ক্রমে যেন মানুষদের বাস কমে এলো। এমন এক জায়গায় উপস্থিত এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানেই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি, লোকে কত কী পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা এ সম্বন্ধে বাল্যকাল থেকেই কত কাহিনী শুনে এসেছিলুম। সেই সব গল্পের মোহই আমায় আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথায় দুবৎসর নানা স্থানে ঘুরে বেড়ালুম, কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই দুবছরে। একবার তো সন্ধান পেয়েও হারালুম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে, তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলায়। কারণ দুপুরে রোদ পড়ে পথ চলা সেই সব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজে মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিপি, তার গায়ে সাদা সাদা কী একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিপিটার গায়ে সেই জিনিসটা নানা স্থানে আছে। বেছে বেছে তারই একটি দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলের সামনে বসিয়ে দিলাম। তারপর বিকেলে সেখান থেকে আবার উত্তর মুখে রওনা হচ্ছি। কোথাও তাঁবু ফেলেছিলুম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে দুজন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার, আমারই মতো ভবগুড়ে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কী দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, বন্দুকের মাছি তোমায় এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল, বললে, তুমি বুঝতে পারোনি এ জিনিসটা খাঁটি রূপ, খনিজ রূপ। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানের উপর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9000 আউন্স রূপ পাওয়া যাবে। সেই জায়গাটাতে এক্ষুনি চলো আমরা যাই, এবার আমার লক্ষ্যপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কাটারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করেও, কত অসহ্য কষ্ট পেয়েও, কতবার বিরাট দিক দিশাহীন মরুভূমিময় ভেল্ডের পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সেই স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়লে না, আর মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। আর সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনও আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্ট এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়েই বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরে পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম 5-6 বছরের একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গলাগড়ি খাচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা, সবাই কাঁদছে, দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানব চেপেছে, ওকে মেরে না ফেলে ছাড়বে না। তাকে ও তার বাপ মাকে জিজ্ঞেস করে এইটুকু জানা গেল, সে বনের ধারে গিয়েছিল, তারপর তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা দেখে বুঝলাম কোনো বনের 5-6 বছরের একটা উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি
গড়াগড়ি দিচ্ছে, ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করা হলো কোনো বনে ফল সে খেয়েছিল কি না, সে বললে হ্যাঁ খেয়েছিলাম কাঁচা ফল। মেয়েটা বললে ফল নয় ফলের বীজ, সে ফলের বীজই খাদ্য। এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল, আমাদের সঙ্গে ওষুধে বাস করছিল, গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সেই গ্রামে সর্দারে অতিথি হয়ে রইলাম। ইংল্যান্ড হরিণ শিকার করি আর রাত্রে ইল্যান্ড হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বললে তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না, বেশ খেলবার জিনিস, নেবে সাদা পাথর, দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম, জিনিসটা হিরে, খনি ও খনির ওখানকার ওপরকার পাথরে মৃত্তিকা স্তর থেকে পালিশ না করা হিরের টুকরো। কাফির সর্দার বললে এটা তোমরা নিয়ে যাও, ওই যে দূরে বড় পাহাড় দেখছো ধোঁয়া ধোঁয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে, মানে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে, ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়, তাহলে বুনিপ বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা, আমাদের গ্রামে তিনজন সাহসী লোক কারো বারণ না শুনে সে ওই পাহাড়ে গিয়েছিল আর ফেরেনি। আর একবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সে অনেক অনেক চাঁদ আগে, অনেক কাল আগে, আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুরদাদের আমলে কথা, সে গিয়েও আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হই, পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরে ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, ব্যাপারটা হচ্ছে রিখটার সবেল্ট পর্বতশ্রেণী, দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য অজ্ঞাত বিশাল ও বিপদসংকুল অঞ্চল। দু একজন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক, যা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি। ওই বিস্তীর্ণ বন পর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা, তার ম্যাপ নেই, তার কোথাও কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল, আমরা দুজনের তখন স্থির করলাম ওই অরণ্য পর্বত অঞ্চলে আমাদের আগমন প্রতীক্ষা, আর বিপুল রত্নভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে ওখানে আমরা যাবই। কাফির গ্রাম থেকে রওনা হওয়ার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম। পূর্বেই বলেছি দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত, জঙ্গলে কাছাকাছি কোনো কাফির বস্তু পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরি আর কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু পূর্বে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম। জিম কাটারের পরামর্শ মতো সেইখানেই আমরা রাত্রে বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলে কাঠ কুড়িয়েই আগুন জ্বললে আমি লাগালাম রান্নার কাজ। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি চড়িয়ে ছাড়িয়ে তার রোস্ট করব, সেই ছিল মতলব। পাখি ছাপার কাজে একটু ব্যস্ত আছি, এমন সময় জিম বললে পাখি রাখো, দু পেয়ালা কফি আর তো আগে করো আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে গিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি, এমন সময় সিংহে গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরোলো, আমি বললাম অন্ধকার হয়ে আসছে বেশি দূর যেও না, তারপর আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূর জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনলুম, একটুখানি থেমে যাওয়ায় আর একটা আওয়াজ, তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল, জিম আসে না। দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে, পেছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বললে ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে, তাঁবুর কাছে টেনে নিয়ে যাই বল চল। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো, খাবার দাওয়া সেরে আমরা শুয়ে পড়লুম। অনেক রাত্রে সিংহের গর্জন ঘুম ভেঙে গেল, তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে, অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূর। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম,
জিম শুধু একবার বললে সন্ধেবেলায় সেই সিংহটা জুড়ি বললেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে, পাশে কাঠকুটো ছিল, তাই দেখে আবার জোর আগুন জ্বালালাম, তারপর আবার সে এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে দেখলাম কিছু দূর গিয়ে কয়েকজন কাফিনের সঙ্গে দেখা হলো, তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখে কুলিও পথপ্রদর্শক হিসাবে সঙ্গে নিয়ে নিলাম। তারা বললে, তোমরা জানো না ভাই তাই এ কথা বলছো, এই জঙ্গলে মানুষ আসে না, যদি বাঁচতে চাও তো ফিরে যাও, ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষা কিন্তু নিচু, ওটা পার হয়ে তার মধ্যে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা, ওর ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বতশ্রেণী, ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক, ওখানে বুনিশ থাকে, বুনিশের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না, ওখানে কেউ যায় না, আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে, ভালো চাও তো তোমরা যেও না। আমরা জিজ্ঞেস করলাম বুনিশ কী, তারা জানে না, তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিল বুনিশ কী তা না জানলেও সে কী অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো করে জানে। ভয় আমাদের ধাতে ছিল না, জিম কাটারের মতো একেবারেই না, সে আরও বিশেষ করে জেদ ধরে বলল, ওই বুনিশের রহস্য তাকে ভেদ করতেই হবে, হীরে পাই বা না পাই, মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে, তখন যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল, শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে, এই ধরনের কথা সে আর কখনো শোনেনি। মুমূর্ষ দিয়েগো আলভারেজের জীর্ণ পরিচ্ছেদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে তার পাকা ভুরু জোড়ায় নিচে কার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে তাকে শঙ্করের মনে শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল, সত্যিকারের মানুষ বটে একজন। আলভারেজ বললে, আর এক গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলো, হ্যাঁ তারপর শোনো, ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম, কত বড় বড় গাছ, কত বড় বড় ফান, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা, স্থানে স্থানে সে বড় নিবিড় ও দুষ্প্রবেশ্য, বড় বড় গাছের নিচে কার জঙ্গল এতই ঘন, বড়শির মতো কাঁটা গাছের গায়ে, মাথার উপর কার পাতায় পাতায় এমন জড়াজড়ি করে সূর্যের আলো যেন কোনো মতে জন্মে সেই জঙ্গলে প্রবেশ করতে পারবে না, আকাশ দেখা যায় না, অত্যন্ত বেগুনের উৎপাত, জঙ্গলের সর্বত্র বড় গাছের ডালে দলে দলে শিশু বালক বৃদ্ধ যুবা নানা রকম বেগুন বসে আছে, অনেক সময় দেখলাম মানুষের আগমন ওরা গ্রাহ্য করে না, দাঁত খিঁচিয়ে ভয় দেখায়, দু একটা বুড়ো সর্দার বেগুন সত্যি হিংস্র প্রকৃতির, হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করতো। জিম কাটার বললে, অত্যন্ত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এই জঙ্গলে, সাত আট দিন পরে সেই নিবিড় জঙ্গলে কাটলাম এবং জিম কাটার ঠিক বলেছিল, প্রতিদিন একটা করে বেগুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত, উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা এনে নেমেছে এখানে, সুতরাং জলের অভাব ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল, একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জেলে বেগুনের দাপনা ঝলসাবার ব্যবস্থা করছি, জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করলে আর একটু পরেই তার ক্রমাগত বমি হতে শুরু করলো, পেটে ভয়ানক ব্যথা। আমি একটা বিজ্ঞান জানতাম, আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে, উপর পাহাড়ে আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাস্ক থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল এক বেগুন ও মাঝে মাঝে দু একটা বিষধর সাপ ছাড়া আর কোনো বন্যজন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখি আর প্রজাতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বন্য শ্রেণী পাখি প্রজাতি আর কোথাও দেখতে পাওয়া যায় না, বিশেষ করে বন্য জন্তু বলতে না বোঝায় তারা যে পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টার্স ভেল্ড পর্বতশ্রেণী একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল, সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু, সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। নদী দেখে আমার ও জিমের আনন্দ হলো, এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়, নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথায় পাওয়া যায় না, সোনার একটা রেণু পর্যন্ত নদীর বালিতে নেই। আমরা ক্রমে ক্রমে হতাশ হয়ে পড়লুম, তখন প্রায় কুড়ি বাইশ দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বললে,
দেখো আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাবো, থাক এখানে আর কিছু দিন। আরও 20 দিন কাটলো, বেবুনের মাংস অসহ্য অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে, জিমের মতো লোক হতাশ হয়ে পড়ল। আমি বললাম আর কেন জিম, চলো ফিরি এবার, কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বললে এই পর্বতশ্রেণী নানা শাখা আছে, সবগুলি দেখে যাব না, একদিন পাহাড়ি নদীটা খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধ প্রথিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। আমাদের মুখ আনন্দ বিশ্ব উজ্জ্বল হয়ে উঠল। জিম বললে ডিয়েগো পরিশ্রম এতদিন সার্থক হয়েছে, চিনেছো তো? আমিও বুঝেছিলাম, বলো হ্যাঁ, জিনিসটা নদীর স্রোতে ভেসে আসা, খনির অস্তিত্ব নেই এখানে, পাথরখানা দক্ষিণ আফ্রিকায় বিখ্যাত হলদে রঙে হীরের জাত। অবশ্য খুব আনন্দে কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বতশ্রেণী কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরে খনি আছে, নদীর স্রোতে ভেসে এসেছে, তা থেকেই একটা স্তরে এক টুকরো, সে মূল খনি খুঁজে বার করা অমানুষিক পরিশ্রম, ধৈর্য সাহস অপেক্ষা। সেই পরিশ্রম সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না, কিন্তু ওই দৈত্য রহস্যময় বন পর্বতের অমূল্য হীরা খনির প্রহরী সেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি, আমাদের সামনে সেই জায়গাতে একটা তালগাছ ও তালগাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন বন ঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তালগাছটা যেন সাড়া দিচ্ছে, যে ওপরকার শুকনো ডালপালাগুলো খড়সড় করে নড়ছে, যেমন নড়ে ঝড় উঠলো গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে দেখলাম বাতাস নেই, কোন রকম কিছু তালগাছটা নড়ছে কেন? আমাদের মনে পড়লো কে যেন তালগাছটা গুড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তখনই ব্যাপারটা কি দেখতে গুড়ির তলায় সে জঙ্গলের মধ্যে ঢুকলো, সে ওর মধ্যে ঢুকলো অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেলাম, রাইফেল নিয়ে ছুটে গেলুম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে, কোনো ভীষণ বলবান জন্তু তার বুকের সামনে থেকে বুকে পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেলে ফেলেছে, যেমন পুরনো বালিশ ফেলে তুলে বার করে তেমনি জিমও শুধু বললে সাক্ষাৎ শয়তান মূর্তিমান শয়তান, হাত দিয়ে ইঙ্গিত করে বললে পালাও পালাও। তারপরে জিম মারা গেল। তালগাছের গায়ে দেখি যেন কিসের মোটা শক্ত চোঁচ লেগে আছে, আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তালগাছের গায়ে পা ঘষছিল, গাছটা ওরকম নড়ছিল সেই জন্যেই, জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেলে হাতে ঝোপের ওপর গেলাম, সেখানে গিয়ে দেখি মাটির ওপরে কোনো অজ্ঞাত জন্তু পায়ের চিহ্ন, আর মোটেই 3টে আঙুল পায়ে, কিছু দূর গেলাম পায়ের চিহ্ন অনুসরণ করে, জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে গুহার মধ্যে পদচিহ্নটা ঢুকে গেল। গুহায় প্রবেশের পথ শুকনো বালির ওপর দিয়ে অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটা বড় বড় 3 আঙুলে থাবা দাগ বসেছে। তখন অন্ধকার হয়ে এসেছে, সেই জনহীন অরণ্যভূমি পর্বতশ্রেণী অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাত ভীষণ বলবান জন্তু অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রবন্ধকার অন্ধকার সুউচ্চ ব্যাসাল্টের দেওয়াল খাড়া উঠেছে, প্রায় 4000 ফুট বনে নিবিড়, খুব উঁচুতে পর্বতের বাসবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিন্তু হয়তো আমার চোখের ভুল, আর জ্বলন্ত আকাশের আভা পড়ে থাকবে। আজকে এই পর্ব এই পর্যন্ত দিলাম, এই পর্ব দ্বিতীয় পার্ট আমি শুরু করব, আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।